চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল বনগাঁ হাসপাতালের নার্স ও আয়াদের বিরুদ্ধে। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল বনগাঁ হাসপাতালের নার্স ও আয়াদের বিরুদ্ধে। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের লোকেরা। পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। হাসপাতাল সুপারের কাছেও মৌখিক অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। মৃত শিশুটিকে ময়নাতদন্তের জন্য কলকাতা পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শুক্রবার সকাল 10টা নাগাদ বনগাঁ থানার কালোপুরের বাসিন্দা দেবাশিস সরকার তার 1 মাস 10 দিনের শিশুপুত্রকে ঠান্ডাজনিত সমস্যার কারণে বনগাঁ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর শিশুকে নেমুলাইজারের সাহায্যে ওষুধ দেওয়া হয়। রাত্রিবেলা একটু আস্তে আস্তে হালকা কাশি হয়েছিল, আমি সকালবেলা খাওয়া দাওয়ার আগে বলে নিলাম, তা বললাম যে একটু হালকা কাশি, তবু একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। এই ডাক্তারের কাছে নিয়ে আসার পরে ডাক্তার বললো যে একটু ঠান্ডার মতো লাগেছে, একটু গ্যাস দিয়ে নিয়ে গেলে ভালো হবে। এই গ্যাস দিতে আসে এই কম্বোটা। পরিবারের অভিযোগ, নেমুলাইজারে ওষুধ দেওয়ার সময় শিশু কাঁদতে থাকে, এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। অভিযোগ, ওয়ার্ডে নার্স থাকা সত্ত্বেও আয়ারা শিশুটিকে ওষুধ দেন। আয়াদের অভিজ্ঞতা না থাকার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। নার্স ও আয়াদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। কন্ডিশন ঠান্ডা লেগেছে, এমন কিছু অবস্থা খুব খারাপ কন্ডিশন তা না। তারপরে আরও 2 জন ডাক্তার দেখেছে, কোনো সময় খারাপ কিছু বলেনি। দেখলাম গ্যাস দিচ্ছে, কিন্তু গ্যাসটা এত পরিমাণ বেশি দিয়ে ফেলেছে ও মানে শ্বাসকষ্টে মারা গেছে। বাচ্চাটা তো ঠিক ছিল, ওই আয়া দিয়েছে, আয়াদের দেওয়ার তো কোনো নিয়ম নেই। একটা 1 বছর 1 মাস 10 দিন একটা বাচ্চার বয়স, আয়া কি বুঝবে তার কতটা গ্যাস লাগবে, তার শরীরের কি কন্ডিশন আছে। অন্য কোথাও শিশুটিকে ময়নাতদন্তে পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়। এ বিষয়ে হাসপাতালের সুপার ডাক্তার শঙ্কর প্রসাদ মাহাতো বলেন, একটি অভিযোগ মৌখিকভাবে আমার কাছে এসেছে, ঘটনার তদন্তও শুরু হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের দাবি মেনে শিশুটির ময়নাতদন্তের জন্য কলকাতা পাঠানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।